আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর নতুন বই 2023 সালের দ্বিতীয় পেজের সমাধান। বন্ধুরা, এখানে দেখেন দেওয়া আছে দাগ কেটে গণনা। এখন দাগ কেটে গণনার ক্ষেত্রে এখানে কিন্তু আট লেখার নিয়ম, বিভিন্ন নিয়ম বলা আছে, আট লেখার বিভিন্ন নিয়ম বলা আছে। এখন আট লেখার নিয়ম, বিভিন্ন নিয়ম বলতে গিয়ে আমি দেখেন এখানে এখানে দেখেন প্রথমত আটটা দাগ আছে, এটা কোনো সমস্যা নাই। এখানে দেখেন গুণেন 1 2 3 4 5 7 3 8, এটা সমস্যা নাই। এখানে খেয়াল করেন 1 2 3 4 5 8 3 8, এটাও সমস্যা নাই, এটাও সমস্যা নাই। দেখেন এখানে 5 1 2 3 4 5 8 3 8, এটাও দেখেন সমস্যা নাই। এখানে 1 2 3 4 একটা দাগ, 5 8 3 8। এখন বন্ধুরা, এটা কীভাবে বোঝানো হলো? এটাকে তারা এভাবে বোঝাতো যে একটা দাগ যদি আড়ে দেয়, একটা দাগ দিছে আড়ে, ওটাকে তারা পাস বোঝাইতো। আমরা এর পরের পেজে গিয়ে এটা ব্যাখ্যা বলে দিব। একটা দাগ মানে তারা কি বোঝাতো? পাস। কেন একটা দাগ মানে পাস বোঝাতো, আমরা এর পরবর্তী পেজের মধ্যে এই সমস্যাটা আছে, আমরা সেখানে ডিটেলস বলে দিব। আমরা এখানে জাস্ট বললাম একটা দাগ মানে তারা পাস বোঝাতো, বাকি 1 2 3, এই হল আট। এখন এই যে আট প্রকাশ করার বিভিন্ন প্রসেস তারা দেখাইছে। ওকে, এখন আসি আমরা গিট দিয়ে। বন্ধুরা, আমার এই বইটার লেখাটা একটু মানে ভালো আসে না, এটা কিন্তু ওভার হ্যান্ড নট, KNOT, OVER, ওভার হ্যান্ড নট। অর্থাৎ যেখানে দুইটা এরকম গিট দেওয়া থাকে তাকে ওভার হ্যান্ড নট বলে। একটা দড়ি, এখানে তারা আগে গিট দিয়ে, দড়ির মধ্যে গিট দিয়ে তারা গণনা করতো, এরা হলো ইনকা সভ্যতার লোকজন। তাহলে এই দুইটা গিট তারা ওভার হ্যান্ড নট বলতো, KNOT, OVER, ওভার HND, হ্যান্ড NOT, KNOT, নট। নট একটা নাও নট মানে হলো ওভার হ্যান্ড নট বলতো, দুটাকে রাখে গিট যেটা বলে। এখানে হলো ফিগার অফ 8 নট, কারণ আমি চেক করেন এখানে মোট আটটা এ আছে, আর এটা এটার মধ্যে 8, এই 6 আর 2 8, এখানে 6টা আর এই দুইটা, এই দুটো কিন্তু এই দুইটা আর 6টা এখানে আলাদা করা আছে, এই হল 8টা। এখানে গিটের সংখ্যাটা বেশি থাকে, অর্থাৎ প্রায় এ ডাবল হয়ে যায়, দেওয়া হয়নি। এখানে গিটের সংখ্যা বেশি, যেরকম লং নট, নট মানে কিন্তু গিট। প্রথম যে গিট, এখানে দুইটা গিট থাকে বা দুইটা এখানে দড়ি, পরে দেখেন এখানে 4টা, পরে 6টা, পরে 8টা, তারা এভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। পরে এটাকে তারা ওভার হ্যান্ড, OVER, ওভার হ্যান্ড নট, নট মানে গিট, KNOT, এটা হলো ফিগার অফ 8, ফিগার অফ 8 নট। অর্থাৎ আটটা গিট থাকে এখানে, একটা লং নট, এখানে গিট সংখ্যা আরও বেশি থাকে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।